অযোধ্যা বেল্লাই কিছু গচ্ছিত টাকা মোট আঠারো লাখ আশি হাজার চৌরাত্তর দৈনিক আর তেসি স্বর্ণ দুবো ফুয়া আর গোমাইয়ে তারা সম্বল হয়ে গে দর্শক অনারা যে মানুষ দুয়ারে এর দেখতে লেগুন তারা মোহাম্মদ জসিমুদ্দিন ও রোজিনা আক্তার দুজন জামাইব জসীমউদ্দিন ওষুধ ব্যবসায়ী দীর্ঘ পঁচিশ বছর ধরেই তিলে তিলে টিয়া জমাইন তার স্ত্রী লইয়ের দুনোজনে হজত জেবেল বলি এই বছর দুই হাজার চব্বিশ সালেই মক্কার হাবাত গিয়ে তাওয়িবার পাশাপাশি সোনার মদিনাত জনের হতা আসিল তারা মানে দুই হাজার তেইশ সালত যাইতে পারছিলাম কিন্তু মাইয়া ছোট বলি দুই হাজার তেইশ পারি এ বেশি আশা কিন্তু তারার ব্যাগ স্বপ্ন বাঙ্গি সুরমারে ওই গিয়ে এক রায়তর ব্যবধানে তারার হজল্লাই রাহা ফুরুটিয়া উগ্রেশ্বর চক্র তার গড় জানালার গ্রিল হারিয়ে ভিতরে ডুকি স্টিল আলমারি থাকুন্নের নগদ আড়ার লাখ আশি হাজার টিয়া এবং সাড়ে তেইশ বড়ি চুরি গড়ি লো যায় যেহেতু গড় ফাঁকা কোনো দরজা জানালা চারিদিকে বন্ধ তো তাইলে তারা খুব সহজে আর বেডরুমে গিয়ে বেডরুমে তো ওনার আলমা স্টিল আলমারি এবং লকার ধনু ও ভাঙ্গি আর হজর যা কিছু গচ্ছিত টাকা সারা আঠারো লাখ টাকা আছিল এবং আর ওয়াইফের উগে ব্যাংক আসিল ব্যাংকে কিছু জমানো আনুমানিক তিরিশ হাজার টাকা সহ মোট আঠারো লাখ আশি হাজার এবং সারো তেজবুরি স্বর্ণ সৌরদল লইনি গিয়ে গিয়ে ভাঙ্গি জুড়ি মের তেরো তারিখ সোমবার রাতে আনুমানিক তিনটার সময় নগরীর আগ্রাবাদস্থ সমনি মৌলভী ফাড়ার ফিরি বাড়ির ঘটনা গান ঘটে ব্যাগ কিছু মিলাইরে এ ঘটনার সুরি মালামাল গুণুর আনুমানিক বাজার মূল্য সাঁত্রিশ তুন আটত্রিশ লাখ টিয়া আর তো টিয়া লাগি দি আর হজর লাই স্বর্ণ বাসাত লাগি সে পেলে লাগি বাচ্চা কলর লাই বাচ্চা ফোয়া মাই ফোয়া আর মাই মাইয়ের লাই ভবিষ্যতে বিয়ে সাদি লাই বিয়ে হলে ফোয়া দনেরও দন পরিব মাইয়েরও দন পরিব এই শেপে লাকি স্বর্ণ আর স্বর্ণ কিন্তু আর মানে বিয়ের স্বর্ণ আর টুকটাক বানাই আয় মানে ফকলোর সম্বলও শেষ আই নিজেও সর্বহারা ব্যাগ কিছু শেষ আর আর জমানো টাকাও শেষ হজরটিয়াও শেষ আর আর স্বামী স্ত্রীর বহুত দিনের আশা মানে দুই হাজার তেইশ সালে তো পারছিলাম কিন্তু মাইয়া ছোট বলি

এরপরে আয়ের দরজা লক করি নিচে চলে গেলাম ভিন্ন ভাই উড়িয়ে সাইড দিয়ে টিকা এগারোটার সময় মানে ভিতরে তো লক করা বাইরে মানে না খুলে মানে ফিসুদি ঘুরিয়ে এনে কে দিয়ে আইনে সাইলাম দিয়ে মানে আর একে গিয়ে ফরার রুমে দিয়ে গিল হাড়ি মানে ভিতরে মানুষ ডুককে

নইলে তারা জানেন কেন আরা গরদ নেই আর ডাহা গড় ফাঁকা ফ্ল্যাট ফাঁকা আর ছেলে গরত নেই ছেলে বরব নিচে গিয়ে নিশ্চয় এটা আশেপাশের মানুষজন জড়িত পুলিশ যদি আন্তরিক পুলিশ যদি অন্তরত্ন চিন্তা করে জানা ইতারা তারা আল্লাহর ঘরের মেহমান তারারে যে কোনো প্রকারে ঠেঁয়াগুন উদ্ধার করি তারারা হজর যাইবে চব্বিশ সালে হজর যাইবের ব্যবস্থা করি ফারিব পুলিশ চাইলে পুলিশ চাইলে বাংলাদেশের ব্যাগ কিছু করা সম্ভব পরবর্তীতে এ বিষয়ে চোদ্দ তারিখ রাতে সাড়ে বারোটার মিককে নিকটস্থ ডবল মরিং থানার উগ্রের মামলা দায়ের করে ভুক্তভোগী মোহাম্মদ জসীম এই ঘটনাত এখন পর্যন্ত চোর চক্রের একজনের আটক গড়াই এবং বাকি আলোরা দ্বিতীয় পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে বলে জানাই সিম্পির ডবল মনিং জোনের সহকারী কমিশনার সর্বসাচী মজুমদার দুইজন আসামি আছে তাদের একজনকে ধরার জন্য হচ্ছে ফেমিতে অভিযান চালানো হয়েছিল ফেমি ভেন কেনা থেকে হচ্ছে ও রাতের বেলা পুলিশের উপস্থিতি সম্ভব পেন্ট পেয়ে যায় বা তোর মাধ্যমালো দুইটা যেকোনো একটা কিছু হতে পারে দলেও সারা দিন একটু করছিল আমরা সংবাদ পাই একটা পর্যায়ে পরে রাতের বেলা যখন অভিযান করা হয় ও চলে যায় ওখান থেকে আমরা গিয়েও তার পাই না যে জায়গায় পাওয়ার কথা ছিল সেখানে পাইলাম না ওর বাড়ি হচ্ছে কুমিল্লার নাঙ্গল করছে তারপরে হচ্ছে নাঙ্গল অভিযান করা হয় ওর বাড়িতে তো ওর সাথে হচ্ছে ওর ভাইয়ের একটা যোগাযোগ ছিল ওর ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল কিন্তু এমন কোনো তথ্য যে কয়জন থাকে তার পিছনে আরো ব্যাকগ্রাউন্ডে কিছু লোক থাকতে পারে এখন সেটা আমরা এখনো কনফার্ম না তবে তিনজন মিলে যে মোটামুটি চুরিটা করেছিল ঘটনাটা ঘটিয়েছিল সেইটা আমরা মানে স্পটে উপস্থিত ছিল এই ঘটনার ফর ভুক্তভোগী মোহাম্মদ জসীম সহ তার পরিবারের এহান উগিয়ে চাওয়া যত দ্রুত সম্ভব যাতে ব্যক্তি আগুন উদ্ধার হয় তাইলেই এই দম্পতি এবছর হজত অংশগ্রহণ করিতে ফারিব এবং নিজেরার স্বপ্ন পূরণ করিতে ফারিব জামিউল ইসলাম মামুন সি প্লাস টিভি চট্টগ্রাম